हेलो फ्रेंड्स, प्रथम जाना हमार रियल लाइफ नोटे अपन सकल के आंतरिक स्वागतम। आशा करी भीषण भलो आर सकल के जाना गुड मर्निंग। एन सकाल 6:10 बजे तो एखान भिडियो शुरू कर आज के हे अगस्ट 6 तारीख और सकाले परिवेश देखे बुझते ही पाचन प्रचुर मेघला आकाश और साथ चलते झोड़ो हावा, तो बेस भलोई झड़ हे एके मेघ कर आकाशे किचुखण मध्य बिस्टि नाम और साथ ही विद्युत चमका भीषण कारेंट नहीं। तो एक आगे हमें मोबाइल चार्जे बसम घूमते उठे भाविलम जो मेघर तो परिस्थिति तो कारेंट तो थकबेना मोबाइल चार्जे बस दी किन्तु साथे साथ ही कारेंटा चले गल। तो अपने साथ पर कथा बोल क्यों एख मेघ डाक और साथ प्रचुर बिस्टि बोधय। तो बिछाना हमार गोछाना हुए गेछे और ये मशारी तो ओखाने रेखे दिए आल्ला टाल्ला सब जिनिसपत्र भाज करे सब रेखे दिए फुलगुलो एखोनो पर्यन्त सुंदर आछे देखते बेश भाल लागछे केन जलेर मध्ये रेखेछि तो सुंदर लागछे देखते। तो फुलगुलो एखोनो फोटेनि कुड़ी अवस्थाय आछे ओइजन्य बेश अनेकटा दिन थाकबे बोले आमार मने हय आपातत 2-3 दिन तो थाकबेई। तो बेश भाल लागछे देखते आमार घर मध्य एरकम फुल रखते सुंदर लागे जेमन फुलदानी तो सुंदर लागे बा एमनी एरकम रियल फुल रेखे दिलो सुंदर लागे। और ये फुलेर थेके किन्तु दारुण एकटा सेंट बेरोच्छे रजनीगंधा फुल घर मध्य थाकले ना सारा घर एकटा रजनीगंधार जे सुंदर एकटा सेंट ताते मम करे भीषण भालो लागे। तो ये बालतीते आमी चाल रखी तो किछुटा चाल बेशी होयेछिलो बस्ताय रेखे और एर उपरे रेखेछिलाम खूब अल्पई चाल किन्तु सारा धरे इदुरे एत उत्पात करेछे जे आजके सकाल ना होतेई आमी एई जे हाड़ीर मध्य নিয়ে নিয়েছি চাল আর এই যে ছড়িয়েছে সারা রাত ধরে এখন ঘর বান্দা ঝাড় দিইনি তো এক্ষুনি ভরলাম এই হাড়ির মধ্যে আর সারা রাত ধরে অনেক চাল খেয়ে নিয়েছি এই দূরে। তো বাচ্চারা পড়তে এসেছিল ওদেরকে পড়িয়ে ছুটি দিলাম দিয়ে আর কিছু কাজকর্ম করে এই যে চলে আসলাম রান্নাঘরে। আলুগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একদম পাতলা করে সাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর ডিম দিয়ে একটা রেসিপি করব আর এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে ডিম দুটো ভাটিয়ে নিয়েছি আর লবণ দিচ্ছি হলুদ দেব আর সাথে হচ্ছে জিরা গুঁড়ো দেব আর একটু মরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব দিয়ে একসাথে ভালোভাবে ফাটিয়ে নেব। তো সাথে একটু ঝালের গুঁড়োও দিয়ে দিলাম। तो ये देखते किन्तु एकेबारे अमलेटर मतो हबे किन्तु सेटा मोटा मतो हबे आर आमरा किन्तु आजकेर पान्तार साथेई खाबो। आमरा अनेक समय मुड़ी साथेओ खाई आबार होच्छे एमनी गरम भातेओ भालो लागे तो जेहेतु सकाले पान्ता आछे तो ओइजन्य पान्तार साथे खाबो। तो जाई होक एई जे तेल दिए दिलाम कड़ाइयेर उपरे दिए आर एइगुलो दिते हबे दिए नाड़ाचाड़ा करले हबे ना उपर थेके चेपे 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 सुंदर करे समान करे दिते हबे एकटु गोल करे दिए आर एकदम नाड़ाचाड़ा ना दिए बेश ढाकिये दिते हबे। आलू थेके डिम थेके भालोभाबे एकसाथे मिशे गिये सिद्ध हये जाबे आर सुंदर करे चारपाश थेके एकटु उठिये निते हबे नरम हाते जाते भेंगे ना जाय। आर एटा एकटुखानि मने होच्छे जेनो एकटु शक्त होयेछे सेई समयटा झप करे उल्टे दिते हबे। তো এবার আমি মাঝখান থেকে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে আবার একটু উল্টে দেব। তো এটা খেতে সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগে আমি অনেক সময় শুধু খাই আমার ভীষণ ভালো লাগে ওই জন্য। তো আমরা এবার খেতে বসে গেছি আর আজকে পান্তা দিয়েই খাবো আসলে জল নিইনি মানে শুধু ভাতগুলোই তুলে নিয়েছি আর কি। তো খাওয়া আমার হয়ে গেছে এখন যাচ্ছি মুরগি ঘরের দিকে তো চলুন সাথে। তো এটা কি গাছ আমি ঠিক জানি না দুটো হয়েছে পাতাগুলো বেশ বড় বড়। তো চলুন বাগানের দিক থেকে আগে ঘুরে আসি যে বাগানের মধ্যে কোনো শশা টশা হয়েছে কিনা। তবে অনেকগুলো গাছ মরে গেছে আর ঢেঁড়স গাছগুলো বেঁচে আছে। এই যে এখানে সুন্দর চালকুমড়া গাছ হয়েছিল সেগুলো মরে গেছে ওই যে হলুদ হয়ে গেছে গাছগুলো অনেক শশা গাছ হয়েছিল সেগুলো সব মরে যাচ্ছে। তো সব চোখের সামনে দেখতে হচ্ছে কিছু করার নেই আর এই যে একটা শশা হয়েছে তো এটাকে তুলে নিই। তো
তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এই যে ঘরে চলে এসেছিলাম, আর একটা মুরগি হঠাৎ করে আমি খুঁজে পাচ্ছি না, তো আমার হাজবেন্ড বললো যে ওই ঘরের মধ্যে ঢুকেছে, তো দেখুন এক্ষুনি বেরোবে, কটকট করে আওয়াজ করছে, তো এই যে এক্ষুনি ওই যে বেরোলো, নিশ্চয়ই এখন থেকে ডিম পেটেই বেরোচ্ছে, আর যতই আমি ঘরের মধ্যে আটকে রাখি না কেন ছেড়ে দিলেই ওই ঘরের মধ্যে চলে যায়, গিয়ে ওদের ওইখানে ডিম পাড়ে। একবার তো ওখান থেকে পুরো চারটে ডিম তুলে এনেছিলাম, মানে কখন কখন ডিম পাড়ে ঠিক বুঝতে পারিনি, তো আমার হাজবেন্ডকে বললাম যে তুমি তাহলে যাও গিয়ে ডিমটা তুলে আনো, নিশ্চয়ই ওখানে ডিম পেড়েছে, তো যায় ও গিয়েই তুলে আনে, তো এই যে দেখুন ওই যে কোনাটাই ডিম পেড়েছে। অনেক সময় হচ্ছে কালো মুরগিটাও এসে ডিম পাড়ে, এই একই জায়গায় বসেই ডিম পাড়ে। তো আমার মুরগিগুলো কিন্তু বেশ ভালোই ডিম পেড়ে যাচ্ছে, একটা না হয়তো একাদিন বাদ যায়, কিন্তু আমার ঘর থেকে কিন্তু ডিম ফোড়ায় না, মাঝে সাঝে হয়তো খুব সমস্যা কিছু নেই, ডিম ভেজে বা ডিম ঝাল করেই মানে চলে যাচ্ছে, তো বেশ ভালো। তো কোলা গাছটা ওই যে রান্নাঘরের উপর পড়েছিল, এখনও কাটাকুটি হয়নি, কেটে কেটে পরিষ্কার করে রাখতে হবে, তো এখন কাটা হয়নি। আর গাছগুলো তো এমনি কলা হয় না, একদমই কলা হয় না, দু তিন বছর চার বছর ধরে গাছগুলো শুধু বেড়েই যাচ্ছে কিন্তু কলা হয় না, এরকম পড়ে যায় হয়তো, না হলে এমনি মরে যায়, এইভাবেই কলা গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু কলা হয় না। তো থালা বাসন আমার ধুয়ে আনা হয়ে গেছে, আর এখনও তাকের উপরে তুলিনি। তো আজকে একটা ভাজা করব আর একটা ঝোল করব, তো এর মধ্যে আছে ঢেঁড়স, আলু, আর কুমড়োর খোসা, পুঁই শাকের পাতা, আর হচ্ছে আর কিছু না, তো এইগুলো সব রকম দিয়ে একটা ভাজা করব, নিরামিষই হবে আজকে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে পুঁই শাক, আলু, কুমড়ো আর দুটো পটল ছিল, শুকিয়ে যাচ্ছিলো বলে একসাথে দিয়ে দিলাম, দিয়ে একসাথে রান্না করব একটা তরকারি। আর এখানে তো ভাত উপুর করে দিয়েছি, তো প্রচণ্ড গরম, সকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, তারপরে প্রচণ্ড এখন রৌদ্র আর প্রচণ্ড গরম, তো যাই হোক এখন এই যে বসে রান্না করছি। তো অনেকেই বলেছেন যে ভাত একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে রেখে আর হচ্ছে অন্যান্য সবজি তরকারি টরকারিগুলো করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মানে গ্যাসটাও কম পড়ে আর হচ্ছে সময়ও কম লাগে, তো সেটাই আজকে ট্রাই করলাম, বেশ ভালোই হলো। ভাজাটা আমার হয়ে গেল, ঝোলের তরকারিটাও হয়ে গেছে আমার, এবার চান করে আসবো। তো চান করে আমার হয়ে গেছে, সিঁদুর পোড়া হয়ে গেছে, এবার ঠাকুর ভোগটা দিয়ে নি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 6:05 বাজে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মুরগিগুলো রোজ দিনের মতো এখানে এসে বসেছে, তো আমি ওই জন্য ভেতরে এসে বসলাম, সারাক্ষণই টিপ ট্যাপ করে বৃষ্টি হয়েছে, আর বিকালের দিকে বেশ মোটামুটি ভালো গেছে। কালকে ওই রক্তদান শিবিরে ওখানে ছিলাম, আর সারাক্ষণ ওই যে সিঁড়িতে ওঠানামা করেছি, তার জন্য আমার পা এত ব্যথা হয়েছে যে আমি ঠিকঠাকভাবে হাঁটতেই পাচ্ছি না, তো আমার হাজবেন্ড এখন এই যে পাশে বসে পড়ছে আর আমাকে রাগাচ্ছে, বলছে যে এই সময় যদি নদীর বাঁধ ভেঙে যায়, এই সময় যদি কোনো কিছু হয় তাহলে তুমি কী করে ছুটবে, আমি তো ঠিকঠাকভাবে হাঁটতেই পাচ্ছি না, মানে পা ফেলতে পাচ্ছি না, এত ব্যথা হয়েছে। হয়তো অনেকে শুনে হাসবেন, কিন্তু সত্যি মানে কোনোদিন তো আমি এত সিঁড়ি ওঠানামা করি না, অন্তত প্রায় 50-60 বারেরও বেশি আমি ওঠানামা করেছি, ওই জন্য মানে আমার পা দুটো একদম এত ব্যথা হয়েছে যে আমি আর ঠিকঠাকভাবে হাঁটতেই পারছি না, শুধু মুরগির মতো মানে বসে যাচ্ছি আর কি, আর একটুখানি হাঁটি একটু দাঁড়াই এরকমটাই হচ্ছে। আর কালকে রাতে যখন খেতে গেলাম, কালকে তো সেই সকালবেলা রান্না করে গেছিলাম, আর রাতে যখন খেতে গেলাম গিয়ে দেখলাম যে ভাতটাও কেমন হচ্ছে আমলে গেছে আর তরকারিটাও আমলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে আর কি। তো এখানে না তো আমি অনেক কোথায় আমাদের মাতৃভাষা মানে আঞ্চলিক ভাষা এখানে বলি, আপনাদের সাথে কথা বলি খুব ফ্রেন্ডলিভাবে, মানে অনেক সময় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বলে ফেলি, আপনারা অনেকে কমেন্ট করেন যে এইগুলো কেন বলছো, ঠিক আছে এবার ভালোভাবেই বলবো। তো যাই হোক, অনেকে বলেন যে ওখানকার কথা শুনতে ভালো লাগে, আর তো এই শ্বশুরবাড়ির যে কথা আর কি, এই বাংলা ভাষা একটু অন্যরকমভাবে বলে, সেই কথা আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, তো সে কথা অবশ্যই আপনাদের একদিন শোনানো হবে। মানে সচরাচরীরা যখন পরস্পরের সাথে কথা বলে তখন কিন্তু এই ভাষায় কথা বলে না, যেমন আমার বাপের বাড়িও তাই, বাপের বাড়ি যখন আমরা নিজেদের মধ্যে কথা বলি এত সুন্দরভাবে পরিষ্কার বাংলা ভাষা বলি না, নিজেদের মধ্যে একটু বাংলা ভাষা একটু অন্যরকমভাবে বলি, তো এটা হচ্ছে নিজেদের মাতৃভাষা, নিজেদের হচ্ছে আঞ্চলিক ভাষা, এরকমটা হয়েই থাকে। তো যখন আপনাদের সাথে কথা বলি তখন দুটো একটা চলে আসে, ঠিক আছে ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেকটা সন্ধে হয়ে গেছে আর এবার সন্ধে টন্ধে দিতে হবে,
তো ওই জন্য মুড়িগুলোকে একেবারে তাড়িয়ে তুলে দিয়ে আসি। অনেকেই বলছেন ভিডিও বড় করো ভিডিও বড় করো, তো আমি একটু ওইদিক ওদিকে ছোটাছুটি করছি বলে আমি আর ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তো নেক্সট টাইম থেকে অবশ্যই আমি বড় করব। অনেকেই দেখতে চাইছেন যে একটু বড় করো ভিডিও, আমার শুনে বেশ ভালো লেগেছে যে আপনারা কত ভালোবাসেন যে একটু বড় ভিডিও চাইছেন, আর আপনাদের এত এত ভালোবাসা এত এত সাপোর্ট সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো একটা দিদির সাথেই কথা হয়েছে, সেও পূজা নিয়ে যাবে কালকে, তো আমি তার সাথে বলেছি আমিও যাব। তো দেখা যাক যেতে পারি কিনা, গেলে অবশ্যই আপনাদের নিয়ে যাব আর বেশ ভালোই লাগবে। আর কালকের তিথিটা খুব ভালো, আর ওইখানে বড় করে প্যান্ডেল হয়েছে বড় ঠাকুরের পূজার জন্য, তো অবশ্যই গেলে আপনাদের নিয়ে যাব। আর আমার তো ইচ্ছা আছে ভীষণ যে একটু পুজো নিয়ে যাওয়ার জন্য, কারণ শ্রাবণ মাসের এই মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার কিন্তু খুব ভালো দিন, খুব বড় করে আর কি বড় ঠাকুরের পূজা হয়। আমাদের বাপের বাড়ির দিকেও তাই, সর্বরিয়া তো বিশাল বড় করেই হয়, সবাই যায়, বিভিন্ন জায়গার থেকে লোক আসে। আর এখানেও দেখলাম দুই জায়গায় প্যান্ডেল হয়েছে, একজন পার্সোনালভাবেই করছে কিন্তু বড় প্যান্ডেল করেছে, ওখানে সবাই নিয়ে যাবে। আর বাজারে ওটা বাড়োয়ারি আর কি, সেখানেও দেখলাম বিশাল বড় প্যান্ডেল করেছে, বেশ ভালো বড় ধরনের মানে পুজো টুজো হবে আর কি। তো দেখা যাক, যাওয়ার তো ইচ্ছা আছে, কতদূর কী হচ্ছে আমি এখন ঠিক বলতে পারছি না, আর গেলে অবশ্যই নিয়ে যাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো অন্ধকার বলে আবার একটুখানি লাইট জ্বালিয়ে নিলাম, আর মুড়িগুলোকে এবার ঢুকিয়ে দিয়ে আসবো ঘরের মধ্যে। সকালবেলা একটা ডিম পেড়েছিল, আমি তুলিনি, ঘরের মধ্যেই থাক, আর কালকে একসঙ্গে দুটো তুলব। তো আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নতুন পুরানো সমস্ত বন্ধুরা কিন্তু লাইক করতে ভুলবেন না। পরের দিন আবার দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই।